বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে আপনাদের স্বাগত। আজ শনিবার 13 মে 2023। বণিক বার্তায় প্রধান শিরোনামে এসেছে এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর করিডোর পেট্রাপোল বেনাপোল। দুই দেশের স্থল বাণিজ্যের 30% সম্পাদিত হচ্ছে এখান দিয়ে। শুধু স্থল বাণিজ্য নয়, ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পেট্রাপোল বেনাপোল। বিস্তারিত, বাংলাদেশ ভারত সীমান্তে সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। সীমান্তের ওপারে ভারতীয় অংশে পেট্রাপোল স্থলবন্দরকে বলা হয় এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর। এ দুয়ে মিলে তৈরি করেছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর করিডোরটি। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে করিডোরের দূরত্ব 240 কিলোমিটার ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে এর দূরত্বের পরিমাণ 80 কিলোমিটার। পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর করিডোরে এখন হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র। দুই দেশের স্থল বাণিজ্যের 30% সম্পাদিত হচ্ছে এখান দিয়ে। শুধু স্থল বাণিজ্য নয়, ভারত বাংলাদেশের মধ্যে মানুষ পারাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পেট্রাপোল বেনাপোল। প্রতি বছর এখান দিয়ে যাতায়াত করে গড়ে 22 লাখ যাত্রী। দুই দেশের মধ্যে যাত্রী পারাপার ও পণ্য পরিবহনকে সহজ করতে এখানে চালু হয়েছে সমন্বিত চেকপোস্ট। করিডোরটি ব্যবহার করে সুতি কাপড়, যানবাহনের চেসিস, কাঁচা তুলা, ইস্পাত, লোহা, রাসায়নিক, রঞ্জক, সিনথেটিক কাপড়, মোটরসাইকেল ও হালকা যানবাহন, শিশু খাদ্য, খাদ্যশস্য, নানা ধরনের পণ্য আমদানি করছে বাংলাদেশ। বিপরীতে রফতানি হচ্ছে তৈরি পোশাক, তুলা, ব্রিফকেস, ব্যাগ, পাটের সুতা, হাইড্রোজেন পারক্সাইডের মতো পণ্য। কিছুদিন আগেই পেট্রাপোল স্থলবন্দর এলাকা সফরে যান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরে তিনি স্থলবন্দরের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সময় পেট্রাপোলে একটি কার্গো গেট উদ্বোধন করার সময় তিনি বলেছিলেন, ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষ শুধু দেশটির অর্থনীতিকে শক্তিশালী করেছেন না, একই সঙ্গে তা সীমান্তে ভারতের প্রতিনিধি হিসাবেও কাজ করছে। আমাদের নীতিমালা পরিষ্কার, আমরা চাই সীমান্ত এলাকায় শক্তিশালী অবকাঠামো ও কানেক্টিভিটি গড়ে উঠুক, যাতে করে তা ব্যবসা ও বাণিজ্য বাড়িয়ে তুলতে পারে। চিপের মূল্য নিয়ে প্রতিযোগিতা, কমতে পারে 5G স্মার্টফোনের দাম। বিস্তারিত, COVID-19 মহামারী পরবর্তী সময়ে গ্রাহক পর্যায়ে কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা অনেক কমেছে। এর কারণে চিপ উৎপাদনকারী কোম্পানিগুলো বাজার ধরতে সেমিকন্ডাক্টরের দাম কমানোর প্রতিযোগিতায় রয়েছে। ফলে ভারতের বাজারে স্মার্টফোনের ক্রেতারা সুবিধা পেতে পারে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে 2023 সালের দ্বিতীয়ার্ধে 5G ডিভাইসের দাম 10,000 রুপির নিচে নেমে আসতে পারে। চাহিদাই স্লট গতি, নারায়ণগঞ্জের টানা বাজারে আরো কমলো সুতার দাম। দেশের সর্ববৃহৎ পাইকারি সুতার মোকাম নারায়ণগঞ্জের টানা বাজারে সুতার দাম আরেক দফায় কমেছে। 2-3 সপ্তাহের ব্যবধানে সব কাউন্টারে সুতার দাম কমেছে পাউন্ড প্রতি 8 থেকে 12 টাকা। আন্তর্জাতিক বাজারে সুতার কাঁচামালের দাম এবং দেশের বাজারে কাপড় উৎপাদন কমে যাওয়ায় বাজারে সুতার চাহিদা কমেছে, আর এর প্রভাবে কমেছে সুতার দাম। ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই গড় সিজনে সুতার দাম একটু কমতির দিকে থাকে। রাজবাড়ির গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট কারখানা, ধানের খড়, পাট ও কচুরি পানায় তৈরি পণ্য যাচ্ছে 26 দেশে। ধানের খড়, পাট, হুগলা ও কচুরি পানা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব শতাধিক ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে ফ্লোর ম্যাট, প্লেস ম্যাট, পাপোশ, টুপি, ফুলের টপ, ঝুড়ি, টিফিন বক্স, টিস্যু বক্স, ব্যাগ সহ শতাধিক পণ্য। রাজবাড়ির বরাট ইউনিয়নের ভবদিয়ায় গড়ে ওঠা গোল্ডেন জুট প্রোডাক্ট নামের এই প্রতিষ্ঠানে এসব পণ্য তৈরি হচ্ছে। উৎপাদিত বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে চীন, জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সৌদি আরব সহ তত 26টি দেশে। ধানের খড়, পাট, হুগলা, কচুরি পানা কোনো কিছুই যে ফেলনা নয় তার প্রমাণ দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠানটি তৈরি হওয়ায় কর্মসংস্থান হয়েছে আশপাশের 2,000-এরও বেশি শ্রমিকের। এখানে উৎপাদিত পণ্য রপ্তানিতে আসছে বৈদেশিক মুদ্রা। গোল্ডেন জুট প্রোডাক্টসের কার্যালয় সূত্রে জানা যায়, 2014 সালে রাজবাড়ি শহর থেকে 6 কিলোমিটার দূরে বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী হাকিম আলী সর্দার নিজের এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে এমন কিছু করার চিন্তা থেকেই প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ দেন। নিজের 3 একর জমি জমানো কিছু টাকা ও ইসলামী ব্যাংকের সহায়তায় গড়ে তোলেন গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফট লিমিটেড। বর্তমানে এখানে নিয়মিত কাজ
কাজ করেন 800 শ্রমিক আর চুক্তিভিত্তিতে কাজ করেন আরও 1200 শ্রমিক। এসব শ্রমিকের বেশিরভাগই পদ্মায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব। নয়া দিগন্তে প্রধান শিরোনাম হিসেবে এসেছে মুখায় মহাবিপদ সংকেত। উপকূলে সর্বোচ্চ 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কা। কাল রোববার ঘূর্ণিঝড় মুখা আঘাত হানতে পারে স্থলভাগে। এটা হতে যাচ্ছে অতি প্রবল ক্ষমতা সম্পন্ন একটি ঘূর্ণিঝড়। মুখার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় 10 থেকে 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এবং নিচু এলাকায় পানি উঠে যেতে পারে বলে আবহাওয়াবিদরা বলেছেন। তারা বলেছেন উপকূলীয় নিচু এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। জলোচ্ছ্বাসের তোড়ে কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপের প্রায় পুরোটাই অস্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। ভারত মহাসাগর অঞ্চলের জন্য 6টি অগ্রাধিকার উত্থাপন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মহাসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা জোরদার করা, অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি এই অঞ্চলের স্থিতিশীল ভবিষ্যতের জন্য সামুদ্রিক কূটনীতি জোরদার করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এখানে 2 দিনব্যাপী ইন্ডিয়ান ওশন কনফারেন্স IOC উদ্বোধনকালে তিনি টেকসই পদ্ধতিতে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে প্রত্যাবাসনে সক্রিয় বৈশ্বিক সহায়তা কামনা করেছেন। শেখ হাসিনা বলেন, ভারত মহাসাগর ভৌগোলিক অবস্থানের কারণে শুধু বাংলাদেশের জন্য নয় বরং এই অঞ্চলের সব দেশের জন্যই তাৎপর্যপূর্ণ। আমি এই 6ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে 6টি অগ্রাধিকার বিষয়ে গুরুত্ব আরোপ করতে চাই। আমরা সম্প্রতি ইন্দো প্যাসিফিক আউটলুক প্রণয়ন করছি। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করেছে। মরিশাসের প্রেসিডেন্ট ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ 25টি দেশের মন্ত্রী ও তৎপ্রতিমন্ত্রী পর্যায়ে প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিয়েছেন। এছাড়া T8 সার্ক ও বিসটেকের প্রতিনিধিসহ প্রায় 150 জন বিদেশি অতিথি সম্মেলনে অংশ নিচ্ছেন। লক্ষ্মীপুরে 700 কোটি টাকার সয়াবিন উৎপাদন। সয়াল্যান্ড খ্যাত লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন হয়েছে এবার, সেই সাথে কৃষকের মুখে ফিরেছে হাসির ঝলক। তারা আশা করছেন এবার সয়াবিনের ন্যায্য দাম পাবেন। ইতোমধ্যে মাঠ থেকে সয়াবিন কাটার ধুম পড়েছে। ক্ষেত থেকে সয়াবিন গাছ কেটে সেগুলো মাড়াই করে ঘরে তোলার ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিগত 2-3 বছর আগাম বৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফল না পেলেও এবার সয়াবিনের ভালো ফলন হয়েছে বলে জানান কৃষকরা। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূল থাকলে সময় মতো শস্য ঘরে তুলতে পারবেন বলে তারা আশাবাদী। কৃষি বিভাগ বলছে এই মৌসুমে লক্ষ্মীপুর জেলায় যে পরিমাণ সয়াবিন উৎপাদিত হয়েছে তার বাজার মূল্য প্রায় 700 কোটি টাকার মতো হবে। দ্য নিউ নেশনে আজকের প্রধান শিরোনামে এসেছে মেরিটাইম পোর্টস আক্স টু হোস্ট গ্রেট ডেঞ্জার সিগন্যাল 8 as cyclone Mocha approaches. The Bangladesh Meteorological Department BMD on Friday issues Great Danger Signal 8 for Chattogram, Cox's Bazar and Paira maritime ports, with cyclone Mocha approaching the southern coast of Bangladesh. Sri Lankan businessmen keen to boost investment in Bangladesh. State Minister for Shipping Khalid Mahmud Chaudhuri today said Sri Lankan businessmen are interested to increase their investment in Bangladesh. They are interested in investing in Paira Port. A delegation will visit Paira Port. Onion price soars to taka 70 per kg. The price of onions has increased by taka 30-35 in a month at various kitchen market in the capital. Prices of garlic and ginger are also on the rise. On Friday 12 May at Mock Bazar and Karwan Bazar in the capital, onions were being sold at taka 70 to 75 per kg.